পূর্ব বর্ধমান জেলার 8 নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী অমর চক্রবর্তী শখ বিভিন্ন ধরনের পাতাবাহার গাছের। তিনি নিজে বাড়িতে টবে নানা জাতীয় পাতাবাহার গাছ লাগিয়েছেন। অমর চক্রবর্তী অভিযোগ, বেশ কিছুদিন যাবত এই গাছগুলি চুরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 8টি পাতাবাহারের টব চুরি হয়েছে। তিনি আরও জানান, দুষ্কৃতীরা মুখ ঢেকে টব চুরি করতে এসেছিল, সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। এ ব্যাপারে তিনি বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমস্যা মানে এখানে ধারাবাহিকভাবে আমি একটা রিটায়ার পার্সন, ধারাবাহিকভাবে মানে নানা রকম ফুলের গাছ, মানে জাস্ট হচ্ছে পাতাবার গাছ, মেনলি পাতাবার গাছ এবং ওয়াশিংটন জাবরিয়ানা গাছে মানে চুরি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি তার সিসিটিভি ফুটেজে কিছু কিছু মুখ ঢেকে আসছে আমার কাছে, তার আমার সিসিটিভি লেগেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে সে নিচ্ছে। 4 তারিখে আমার 2টো টব নিয়েছে, 5 তারিখে মানে 8খানা টব নিয়েছে একই দিনে। একবার ওদিক দিয়ে ঢুকলো, সেকেন্ডবার যখন নিল এদিক দিয়ে বেরোলো, ওই এইখান দিয়ে বেরোলো, ধারাবাহিকভাবে। আপনি কি গাছপ্রেমী? আমি গাছ করি এখন, আমার এ তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে গাছ আছে, আমি গাছ ভালোবাসি। এমনকি আমাকে বাড়ির থেকে বলছে তুমি ফলের গাছ করো তাহলে চুরি হবে না। এই পাতাবার গাছ নানা বাগান বলিয়া এইসব করি আমি, চুরি হয়ে যায়। বাড়িতে মাছ পাখিও তো রেখেছে? হ্যাঁ আছে। কী কী আছে? এই মাছ পাখি আছে, অল্প কিছু মাছ আছে, পাখি আছে সামান্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার 8 নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী অমর চক্রবর্তীর শখ বিভিন্ন ধরনের পাতাবাহার গাছের। তিনি নিজে বাড়িতে টবে নানা জাতীয় পাতাবাহার গাছ লাগিয়েছেন। অমর চক্রবর্তী অভিযোগ, বেশ কিছুদিন যাবত এই গাছগুলি চুরি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 8টি পাতাবাহারের টব চুরি হয়েছে। তিনি আরও জানান, দুষ্কৃতীরা মুখ ঢেকে টব চুরি করতে এসেছিল, সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। এ ব্যাপারে তিনি বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমস্যা মানে এখানে ধারাবাহিকভাবে আমি একটা রিটায়ার পার্সন, ধারাবাহিকভাবে মানে নানা রকম ফুলের গাছ, মানে জাস্ট হচ্ছে পাতাবার গাছ, মেনলি পাতাবার গাছ এবং ওয়াশিংটন জাবরিয়ানা গাছে মানে চুরি হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি তার সিসিটিভি ফুটেজে কিছু কিছু মুখ ঢেকে আসছে আমার কাছে, তার আমার সিসিটিভি লেগেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে সে নিচ্ছে। 4 তারিখে আমার 2টো টব নিয়েছে, 5 তারিখে মানে 8খানা টব নিয়েছে একই দিনে। একবার ওদিক দিয়ে ঢুকলো, সেকেন্ডবার যখন নিল এদিক দিয়ে বেরোলো, ওই এইখান দিয়ে বেরোলো, ধারাবাহিকভাবে। আপনি কি গাছপ্রেমী? আমি গাছ করি এখন, আমার এ তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে গাছ আছে, আমি গাছ ভালোবাসি। এমনকি আমাকে বাড়ির থেকে বলছে তুমি ফলের গাছ করো তাহলে চুরি হবে না। এই পাতাবার গাছ নানা বাগান বলিয়া এইসব করি আমি, চুরি হয়ে যায়। বাড়িতে মাছ পাখিও তো রেখেছে? হ্যাঁ আছে। কী কী আছে? এই মাছ পাখি আছে, অল্প কিছু মাছ আছে, পাখি আছে সামান্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।